তাদের জন্য আসলে কল্যাণের দোয়া করতেই ভুলে যাই। প্রিয় ভাই বোনেরা, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে আমরা কিভাবে যে সমস্ত নবদম্পতি আছে আমাদের সন্তানদের এবং আমাদের বোনদের বিয়ের সময়ে এই সমস্ত গান বাজনা এবং অপচয়কে রোধ করতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد প্রিয় দিনী ভাই বোনেরা, বিয়ে হচ্ছে একটি পবিত্র বন্ধন। আমরা যাদেরকে বিয়ে হতে দেখি বা যাদের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করি, আমরা তাদের বিয়েতে অংশগ্রহণ করলেও, পেট পুরে খেলেও, অনেক আনন্দ করলেও তাদের জন্য আসলে কল্যাণের দোয়া করতেই ভুলে যাই। আর আজকালকার সমাজের যে সমস্ত বিয়ে হচ্ছে, বিয়েগুলোতে খাবার অপচয়ের যেন একটা হিড়িক পড়ে যায়। গান বাজনা তো আছেই, পাশাপাশি শিরিক বিদাতের একটা মেলা বসে যায়। এটা খুবই নিন্দনীয়, কারণ বিয়ে হচ্ছে একটা পবিত্র বন্ধন। এই পবিত্র বন্ধন যখন আপনি শুরু করতে যাচ্ছেন, তখন এই অপবিত্র জিনিসগুলোকে এই পবিত্র জায়গায় নিয়ে এসে এই পবিত্র জিনিসটাকেও আসলে অপবিত্র করে ফেলা হয়। এটা খুবই জঘন্য একটা কাজ। এজন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানদের এবং আমাদের বোনদের বিয়ের সময়ে এই সমস্ত গান বাজনা এবং অপচয়কে রোধ করতে ইনশাআল্লাহ। যদি আমরা সবাই চেষ্টা করি তাহলে এটা সম্ভব। প্রিয় ভাই বোনেরা, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে আমরা কিভাবে যে সমস্ত নবদম্পতি আছে তাদের কল্যাণের জন্য দোয়া করতে পারি। প্রিয় বন্ধুগণ, অত্যন্ত চমৎকার একটি দোয়া আছে যে দোয়াটি আমাদের পড়া উচিত নবদম্পতির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হচ্ছে আদেশ বা উপদেশ বলতে পারেন। হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবদম্পতির জন্য দোয়া করতে বলেছেন, তাদের কল্যাণের জন্য দোয়া করতে বলেছেন। তো আসলে আমরা কি পড়ব? আমরা যে দোয়াটি আসলে পড়ব, দোয়াটি হচ্ছে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। আমি আবার বলছি, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। প্রিয় বন্ধুগণ, এই চমৎকার দোয়াটি উল্লেখ হয়েছে তিরমিজি শরীফের 1091 নম্বর হাদিসে। আর এই দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহ আপনার জন্য বরকত দান করুন, আপনার উপর বরকত নাজিল করুন এবং কল্যাণের সাথে আপনাদের উভয়কে একত্রিত করুন। প্রিয় ভাই বোনেরা, আজ থেকে বা এখন থেকে আমরা যতগুলো বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করব, অবশ্যই অবশ্যই এই দোয়াটি বরকনের জন্য পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান আমাদের এই দোয়ার বরকতে তারা যেভাবে একত্রিত হচ্ছে, তারা যেন মৃত্যু পর্যন্ত একত্রিত থাকতে পারে এবং আবার মৃত্যুর পরে পরকালে জান্নাতে গিয়েও যেন আবার তারা পুনরায় মিলিত হতে পারে, একত্রিত হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই চমৎকার দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন এবং বিয়েতে অসামাজিক কার্যকলাপ, বিয়েতে হারাম কার্যকলাপ এবং অপচয় থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি ভালো মনে হলে অবশ্যই শেয়ার করে দেবেন, এতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তীতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।